হাই এভরিওয়ান, জিরো ভিশনের পর্দায় মঞ্জুষা হাজির বেশ কিছু টুকরো খবরের ছাপি নিয়ে। দেখে নেব এখনকার খবরগুলি কি কি। ১৬৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস, সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। আমফানের থেকেও বড় জায়গা জুড়ে অবস্থান করছে ইয়াস। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, সমুদ্রের শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লোন থেকে সুপার সাইক্লোনে রূপান্তরিত হতে পারে ইয়াস, এবং গতিবেগে ছাড়িয়ে যেতে পারে আমফানকেও। আমফানের ঠিক এক বছরের মাথায় বাংলার উপকূল ফের ভয়াবহ ঘূর্ণিঝড়ের মুখে। বিজেপিতে মোহভঙ্গ দুমাসে, তৃণমূলে ফিরতে চেয়ে মমতার কাছে আবেদন প্রাক্তন সভাধিপতির। ভোটের আগে নাটক করে তৃণমূল ছেড়েছিলেন, প্রার্থী পদে নাম থাকা সত্ত্বেও বিজেপিতে যোগ দিয়েছিলেন মালদহ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সরলা মুর্মু। শেষমেশ তিনি ভুল বুঝতে পেরে ফের তৃণমূলে ফেরার আবেদন জানালেন। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করলেন তাঁকে কাজ করতে দেওয়ার। বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস, কবে কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা? সুপার সাইক্লোন আমফানের বর্ষপূর্তিতে বাংলায় হানা দিতে চলেছে আরেক ঘূর্ণিঝড় ইয়াস। এই ইয়াস সিভিয়ার সাইক্লোনের রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এখনো পর্যন্ত বাংলার উপকূলের দিকেই ইয়াসের অভিমুখ। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস, তার গতিপথে বাঁকে লুকিয়ে বাংলার ভবিষ্যৎ। বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও গভীর হয়ে ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হতে চলেছে হাওয়া অফিসের পূর্বাভাস। তা সিভিয়ার সাইক্লোনের রূপ নিয়ে বাংলা ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসছে। যদিও কোন উপকূলে আছড়ে পড়বে, তারপর কোন দিকে অভিমুখ হবে তা এখনও সুস্পষ্ট করতে পারেনি আলিপুর। আবহাওয়াবিদরা বলেছেন গতিপথের একটা বাঁকি নিশ্চিত করে দেবে বাংলার ভবিষ্যৎ। কর্মীদের মনোবল ভাঙতে পারে, দল বদলুদের কড়া বার্তা দিয়ে সময় বাঁধলেন সৌগত। অনেকেই মনে করেছিলেন বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে, এই ধারণা থেকে বাদ যায়নি তৃণমূলের অনেকেই। নির্বাচনের আগে তারা দল বদল করেছিলেন, এবার বিজেপি নির্বাচনে ধাক্কা খাওয়ায় এই সব নেতাদেরও স্বপ্ন পূরণ হয়নি, ফলে তারা ফের পুরনো দলে ফিরতে চাইছেন, যা নিয়ে এদিন কড়া বার্তা দিয়েছেন সৌগত রায়। করোনার আবহে ইস্টার্ন রেলওয়েতে একাধিক স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। করোনা ভাইরাসের আবহে ইস্টার্ন রেলওয়েতে একাধিক স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কাঁচড়াপাড়ায় এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে তা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন তাও জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। মোট শূন্য পদ 18। কোন কোন শূন্য পদ? সিএমসি স্পেশালিস্ট 10 জন, সিএমসি নন স্পেশালিস্ট 4 জন, প্যারামেডিকেল স্টাফ 4 জন। চাকরির স্থিতিশীলতা, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।